প্রমকা খবর কচম পইল যত নাং কুমিলা নাই জানে তিনি নাং সুমা কক্টমা অসাবানি সাল রব আহাস তো নাং সুমা ফ্লাই নবসে রাঙে নাং সুমা রব থাম রাসা মেগাওয়াট উঙানো ও কৌন রমই না রবই ন ও ফেরাংনি নাং সুমা রং সুপুং নানে বাগু সই খ্লাই নাকা ফেরাং নিগম ফাসল মহকরণ কক্টুম পান্ডা না রব অকৌন সাকলাকা ফেরাং খতল মন্ত্রী মানিক দেন নানাগিনে মন্ত্রী সরকার বারা ফেরাংনি নাং সুমা সুপুং না বাগু ওপেন মার্কেট নে সিংহ ফেরাং পাই জাগান হলেন গানাগিনি অতীতের সংজানের সঙ্গে খাতারু ওই মন্ত্রী সরকার রাজ্য সেতু ফেরাং ব্যবহার দাখলাই যাতুন হলেন তাই গানাগিনি ফেরাং কুরুচরাও পহরনি জাতি রং বাগে ইয়াকচো বাড়া ব্যবস্থা নারনা বাগাবো কফা রহর কামন্ত্রী মানিকদের বিদ্যুতের এমনিতে আমাদের যে মেনটেনেন্স ওয়ার্কটা যেটা হয় সাধারণত প্রি পূজা মেনটেনেন্স পুজোর প্রাককালে আমরা একটা মেনটেনেন্স মেরামতি কাজ হাতে নিই চেক আপ যেটাকে বলা হয় এই কাজটা চলছে এবং এই কাজটা চলার ক্ষেত্রে একটু কোথাও কোথাও বৃষ্টিতে প্রচণ্ড অসুবিধা তৈরি করেছে এবং শাটডাউনে অ্যানাউন্সমেন্ট হয়েছে কিন্তু শাটডাউন নিয়ে কোনো লাভ হয়নি কারণ কাজই করতে পারিনি সারাদিন বৃষ্টি ছিল এবং এবার প্রাকৃতিক দুর্যোগের জন্য এই কাজটা করার ক্ষেত্রে প্রচণ্ড ব্যাঘাত তৈরি হয়েছে এখন পর্যন্ত যা খবর প্রায় 80% কাজ কমপ্লিট করে দিয়েছে যেটা আর বাকি 20% যেটা আছে আমরা আশা করছি যে আগামী 20-21 তারিখের মধ্যে হয়তো বা একটা জায়গায় এসে যাবে 20-21 তারিখের মধ্যে ওটা কমপ্লিট করতে পারবে যদি আরও প্রাকৃতিক দুর্যোগ না হয় এবং এছাড়া কিছু নূতন যে সমস্ত যে যে জায়গাতে লোভ অস্বাভাবিক বেড়ে গেছে কিছু কিছু জায়গা কিন্তু লোড অস্বাভাবিক বেড়ে গেছে সেখানে গিয়ে আমরা কিছু জায়গাতে 132 kV বড় ট্রান্সফরমার এগুলো সারাই করে কিছু আবার এগুলো মেনটেনেন্স নিয়ে ঠিকঠাক করে ইয়ে করে যেমন এখানে ওভারহোলিং করে 132 kV ট্রান্সফরমার আমরা যুক্ত করেছি গ্রিডে আমাদের এখানে যে গ্রিডের যে রোডটা সেটা সামাল করার জন্য একটা আর পরে আরেকটা দুটো এখানে যুক্ত করা হয়েছে ধর্মনগরে 132 kV ট্রান্সফরমার যেটা ছিল এটাকে আপগ্রেড করা হয়েছে কৈলাসরে সেম আমরা এটাকে এই একটা ট্রান্সফরমার ছিল সেটাকে অন্য কাজে ব্যবহৃত এটাকে কনভার্সন করে দিয়েছি আমরা ডিস্ট্রিবিউশনের সঙ্গে উনিপুরেও সেখানে দুটো ট্রান্সফরমার আমরা রিপেয়ার করে দিয়েছি একটা 66 kV একটা 132 kV দুটো ট্রান্সফরমার রবীন্দ্রনগরে একটা 32 kV ট্রান্সফরমার মেনটেনেন্স ওয়ার্ক চলছে আমাদের ধারণা এটা আগামী 2-3 দিনের মধ্যে শেষ হবে এই কাজগুলো করা হচ্ছে এবং কিছু কাজ পেন্ডিং আছে এগুলো তারা করে নেবেন পুজোতে আমাদের ধারণা যে চাহিদাটা 300 MW মতো হতে পারে এটা বিবেচনায় রেখে আমরা আরও 150 MW বাংলাদেশকে দেবো বাংলাদেশের যদিও ডিমান্ড তাদের 160 দিতে হয় আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি 150 আমরা পুজোর 4 দিন দেবো এটা রিকোয়েস্ট করা হয়েছে এখনো এটা ফাইনাল হয়নি যদি আমি তাদেরকে 150 ধরি তাহলে আমাদের লাগবে 450 MW 300 স্টেটের জন্য বাংলাদেশে 150 সেখানে এটা 450 MW বিদ্যুতের দরকার আমরা এই পর্যন্ত যেটা আমাদের এখন অ্যারেঞ্জমেন্ট আছে বা আমরা ভাবছি যেটা কি বাগাটানা 135 MW তারপর সেন্ট্রাল সেক্টর থেকে আমরা যে বিভিন্ন সেন্ট্রাল সেক্টরের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে উৎপাদন কেন্দ্র সেখান থেকে আমরা শেয়ার পাবো 85 MW চুক্তি নিয়ে শর্তরণমুখ থাঙ্গ সুপুং নানা থুমই কাইব্রুই দফা সান মারে ন খবর ফাঁস আলে সিমে রাজকনি বিবেকানন্দ নকলব আমরণ অনশন ও আচগই নাখা সাকবেদক রিজাল এডিটিএফ জবাবত র বৌনে কক্সিল মং বরণ সাকবেদক রিমা জরা ও যে চুক্তি নারক জমনে আবরণ মুখ থাঙ্গ সুপুং নানে বাগে ব্যাপার না তাইল বের খুন ওই তুমি হাসতে সরকার চুক্তির মধ্যে আমরা মানে বুদ্ধি শুধু আয় ব্যয় করতে পাইতেছি আর প্রত্যেক কিস্তি পাইতেছি এই কারণে আমরা প্রত্যেকের জন্য অনেক বছর যাবত আন্দোলন সৃষ্টি করে আছে আমি উদ্যোগ প্রত্যাহার করে দিই বিভিন্ন রকম কথা করে আছে আপনার উদ্যোগ তুলে দিই তখন কখনো ক্ষতি পাইতেছে না এই কারণে আজকে আমরা 15/9/2017 আমরা গত তারা চিঠি দিছে 28/8/2017 তারা চিঠি দেওয়া হয়েছিল গভর্নমেন্টকে চিঠি দেওয়ার পরে তারা কোনো আমাকে আশ্বাস দিছে না সেই কারণে আমরা এখানে আজকে 8টার সময় এখানে বসানো হয়েছে লেখা পড়ে মাথা শুনে চৌমারিয়া কপলাই উমানি ইয়াগুলো ফাঁসল বিজয় মিছিল সংসয় নাখা অমত অদ্বৈত মূল্য বর্মন মুকুমো রুগ্ন কতর্নি
ইয়াকে সুন্তাজা লেখা পড়ার মাথা এসএফআই টিএসইউ মিছিল অমরপুর চন্ডিবাড়ি তিখলাই হাতি নিবাবাক লামা বেড়ে অমরপুর টাউন হল সংখ্যায় থমচাংখা ও লেখা পড়ার মাথা শুনি গোপলাই মিছিল খবই মূসা হামিয়া পাটে মনে কাশয় নারায়ণা বাবে মরুথানি রেজাকা পুলিশটাই টিএসএর সমান আমরা সবকিছু রাজনীতি সবকিছু ভুলে গিয়ে আমরা ছাত্ররা পাশে কাজ করবো এটাই আমাদের ভাবনা। 12 তারিখ উত্তর রাজ্যের মধ্যে 13টা কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে এসএফআই টিএসইউ যুত যারা প্রার্থী হয়েছেন তারা বিপুল ভূতে জয় হয়েছে। এরই মধ্যে আমাদের অমরপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অদ্বৈতমূলক গভর্নমেন্ট ডিগ্রি কলেজ একটা, তার মধ্যে আমরা 5টা পুশ দিয়েছিলাম, 5টায় আমরা বিপুল ভূতে জয়যুক্ত হয়েছি। এই বিপুল ভূতে জয়যুক্ত হওয়ায় আমরা সমস্ত ভোটার তাদেরকে অভিনন্দন জানিয়ে আমাদের আজকে বিজয় মিছিল। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন, গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই চাই পারুল প্রকাশনী। বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন। আর এফ এল এস ডাব্লিউ আর পাইপ বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যা ভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোনো চিকিৎসকের 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না।
যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কিফিল কাগজ চাচালে না মানে ইয়াগুলো মধুপুর থানা খবজা কান থানা বিএসএফ রাসাস নিচে মারি ব্যাটালিয়ান নি জওয়ান শুনি সামংসিদা তামানে বাগল ল্যাম্পরজা আনসার শিকেন লুকুর ও রাসা সিনি চিবুরি মারে ব্যাটালিয়ান নি কাম থানা বি ও পি ও ফাই মানে ওল নিসিং ন আনসানি কসং লুকুর ন লামা বসাই তমন লুক আঙ্কে ন বু প্রা সাপরা খ্লাই না খ্লাই নই কোশন মো আনসানি লুকুর নি আমনা কারে পি ডব্লিউ টি লামা সাগাতে মোবাইল তে হিম মানে লাই সমানে নুক আঙ্কা খাব কসং লুকুর ন বই তো হেব কোশন মুকা সাকা ফাসাল হর রিপন বর্ম মুটি ওমর বিসি নুচি সানি সিকলা ন লামা থাঙ্গি সুমই বসাই তমানে নুগল বোখা যাইখে না আর ও রাসা সিনিচিপুরে মারি ব্যাটালিয়ানি বিএসএ জওয়ান ছ আমার ইয়াগুলো আমচানে লুকুর অশেখ লেনা মধুপুর শাখা না তো উঠে যা ও পাঁচ মন খবর যাবো আমচা সেখানে সেরাম যাক আরে এখানে যেমাত্র মনে করেন 174 নম্বর ব্যাটালিয়ান আওয়ার ফোর থেকে মানে আমরা ঘর থেকে বাইরে হনই মুশকিল হয়ে গেছে পিডব্লিউডি রোডের মধ্যে আইএসএ ফিটা শুরু করে দিবে এটা হচ্ছে কামথানা এরপরে আমরা গীতা মনে করেন যারে ফায় তারে মারে যেমন দুই দিন আগে এক মাস্টার মাস্টার বইয়া রয়েছে বাড়ির সামনে গ্যাস এর মাস্টারের ভিড়া শুরু করিয়া দিছে মারা কারণ মারা কারণ গীতা এই দাঁড়ায় থাকলে সারছে মনে করেন এমনি মারবো তারা তারা বলে মোবাইল থাকলে বলে তারা রিপোর্ট করে কি করে এই তারা তাদের প্রবলেম তারা কালকে রাত্রেবেলার ঘটনা দাঁড়িয়ে ছিল গাড়ি পাহারা দিচ্ছিল তার মধ্যে বিএসএফ এর গাড়িটা জিপসিটা ওখান দিয়ে যাচ্ছিল কত সময় টাইম এই সময় এই সময় প্রায় 8:30 বাজে কামথানা সংলগ্ন যে বর্মনপাড়া আছে ওইখানে ঘটনাটি ঘটে ঘটনাটির মধ্যে এ একটা সাধারণ মানুষ ছেলে মানুষ বাড়ির থেকে একটু বের হয়েছে গাড়িটি দেখার জন্য আর তারা তখন যাওয়ার সময় ওকে মারধর করে একদম যা বিস্তৃত ব্যবহার করছে গালে মারছে এখানে মারছে মেরে ধরে একদম আদামরা করে দিয়েছে 174 সেপ্টেম্বর চিবা শালমারি খুয়াইও বা সবার জন্য কাজ সবার জন্য শিক্ষা ও শালমারি দিবস ন খবর কাইবর ইয়াক্সি মথা সুচানাই সংনাম ফাইসিং তিল সংসার না যাখা লোকথম আসল সিপিআইএম খোয় মহকুমা খতর অবস্থান সিনে পাল সুচান সংখ্যা মিছিল দেখাই রাখা ও মিছিল মহকুমা নি ব্যাপক লামা বেড়াই না কাইছে লুকুথুম থুমসাং ফেকা ও লুকুথুম ফাইজা তো ডিওয়াইএফআই বেডা কমতে বা পলাশ ভূমি এসএফআই অজমা প্রণব ধর আকর্ষণ 1947 সাল থেকে 15ই সেপ্টেম্বর এই দিনটিকে সবার জন্য কাজ এবং সবার জন্য শিক্ষার দাবি দিবস হিসাবে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলি আমরা এই দিনটি পালন করছি। এই কর্মসূচির অঙ্গ হিসাবে ডিওয়াইএফআই, টিওয়াইএফ, টিএসইউ এবং এসএফআই এই চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে আমরা আজকে খোয়াই শহরে মিছিল এবং জমায়েত সংগঠিত কেন্দ্রীয় সরকারের সঙ্গে রেগার প্রকল্প রণর সই নামানিতে খড়ক বিরোধী নীতি সেজা হরে ফাঁসল সিপিআইএম খোয়াই জিতল মতান কয়েকটি খোয়াই সিঙ্গি ছড়া উচ্চ করে না থাকা জুন ভিত্তিক লোকথম লোকথম কৌনার অকরাঙ্গ ফাইজাল তো সিপিআইএম খোয়াই জেলা কমতে পাং বিশ্বজিৎ দত্ত জিদর কমতে পাং গৌতম পাল আকর্ষণ
আসলে পাঁদা ও পাল সংক্রান্ত মারে মকলা করা ছোট মহাকা আপনার বেস্ট ফ্রেন্ড কি তৈরি হচ্ছে আমাদের গ্রামের কমিউনিটি হল ভালোই হয়েছে বেশ এসো কাজটা দেখে যা সবই তো বুঝলাম কাকা কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা কেন বহিরাজ্যের খুব দামি রড বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার্বো টিএমটি বার তখন বহিরাজ্যে যাবেন কেন হ্যাঁ দশ বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের যা জং রোধক তাই মরচে ধরে না ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার বেস্ট ইঞ্জিনিয়ার বেস্ট চয়েস পরিবারে সুখী পরিবার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক দুটির বেশি কখনোই নয় জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন যেমন কপারটি গর্ভনিরোধক বড়ি নিরোধ ইত্যাদি ব্যবহার করুন আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধাত্মকরণ পুরুষদের নির্বীর্যকরণ অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার মা আমার বোনটি আর আমার মতো হবে না তো না না তা কেন হবে হ্যাঁ আমি ঠিকই বলছি এই তো গৌরী বিষয় বলল ও ঠিকই বলছে আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ ওপিভির সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে জনসন হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে তাও আপনার বাজেটের মধ্যে এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন নয় মন্ত্রীবাড়ি রোড পোস্ট অফিস চৌমুনি আগরতলা হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গোড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে কেন্দ্রীয় দপ্তর 45 লক্ষ রূপার শুধু কেন্দ্রীয় দপ্তর বলে ভুল হবে তার সাথে যারা আন্ডারটেকিং সংস্থাগুলো
আরো সরকারি আরো বেসরকারি সংস্থা, যে সংস্থাগুলোকে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। শান্তিরবাজার মহকুমা কাঙ্ক্ষণ ফাইতে ফাঁসল যোগালের না দেখা মেধাবৃত্তির সকাতের মানে পান্ডা বিষ্ণু ইরাজ সাচিসিনি সাথে ফোনামা বিষ্ণু দেওয়া পান্ডানের চঙ্গিকা আলম মন্ত্রী মনজরিয়া এবং ফাই মান দেখা বিদায় জজ বিক্রু করা শান্তিরবাজার মহকুমা তাপন বিশ্বশ্রী বি জুলাইবাড়ি ব্লক অকরা সুভাষ দত্ত আকর্ষণ। ডিসিপ্লিন ছাড়া কোনো কিছু না, ডিসিপ্লিন ছাড়া কোনো ছেলে মানুষ হতে পারবে না। কখনো কখনো তিন বা গাছ নু সালবুং রাজন কখনো কখনো মানে ফোকাস ট্রুপ নাও যত না হামায়।